আসলে একটা সুন্দর মুহূর্তের সাক্ষী আমরা আমরা আমাদের মাঝে পেয়েছি একজন গুণী মানুষকে এবং তার ভাব লেগে স্যারকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। হচ্ছেন সম্মানীয় শ্রী সুধু সিংহ রায় মহাশয়, একটু মাথায় যাব এবং প্রদীপ প্রজন্মের সঙ্গে রয়েছেন ক্লাবের সিনিয়র সভাপতি এবং সদস্য এবং সভাপতি শ্যাম সুন্দর হালদার। অসংখ্য ধন্যবাদ। পর্যায়ের দিকে এগিয়ে যাবো, আস্তে আস্তে হয়তো লোক জড়ো হয়েছিল। যদি চিৎকার করে কাউকে ডেকে না আসতো বা মনু যদি ওখানে না পৌঁছতো অনেক বড় প্রাপ্তি। অসংখ্য ধন্যবাদ স্যার। আচ্ছা স্যারকে মঞ্চ চাইব, স্যারের কিছু মূল্যবান কথা শুনবো এবং তার মধ্যে পরে আমরা অনুষ্ঠানের এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করার জন্য যারা অনুষ্ঠানের উদ্যোক্তা রয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর অনুষ্ঠানে আমি আসার পরেই যে সমস্ত বিশেষণ ইত্যাদি নানান রকম বলা হয়েছিল আমার সম্পর্কে, আমি সত্যি সেগুলোর যোগ্য নই। আর যেটুকু কাজ আমরা করে থাকি সেটা আমাদের সরকার নির্দেশিত কাজ, ওগুলো আমাদের নির্দিষ্ট কাজ করতেই হয়, কোনো এক্সট্রা কিছু করি না। এরা আমাকে খুব ভালোবাসে সেই জন্যই হয়তো বলে ফেলেছে। আর কৃষ্ণেন্দু এখানে রয়েছে, কৃষ্ণেন্দু এখানে আমাদের আরো অন্যান্য ছেলেরা যারা রয়েছে ওরা খুব ভালো কাজ করছে ডেঙ্গু ইত্যাদি। আমাদের এই ব্লকে ওটা নদিয়া জেলার মধ্যে সব থেকে কম ডেঙ্গু কেস ধরা পড়েছে এবং মোটামুটি ভালোই কাজ হয়েছে। যদিও আত্মসন্তুষ্টির কোনো অবকাশ নেই, আমরা আরো কাজ করার সুযোগ রয়েছে, ক্ষেত্র রয়েছে, কিন্তু ওরা খুব ভালো কাজ করেছে, তাই জন্য ওদের অনেক অনেক ধন্যবাদ এবং ওদের জন্য একটা বড় হাততালি প্রয়োজন। আর আরেকটা কথা বলতে গেলে এত সুন্দর প্রয়াস, এখনকার দিনে সামাজিক কাজকর্মে যে সবাই এগিয়ে আসছে এবং এই অঞ্চলে এই অগ্রণী সুভাষ সংঘ এই সুন্দর কাজে এগিয়ে এসেছে। আজকে রক্তদান শিবির হয়েছে, আজকে এই অগ্রদূত প্রকল্পের সূচনা হচ্ছে। সত্যি এই অঞ্চলে এখনো রাতের দিকে কিছু যাতায়াতের সমস্যা আছে, সরকার চেষ্টা করছে নিশ্চয়ই, কিন্তু সেখানে এরকম একটা প্রচেষ্টা যে যদি কেউ রাত্রিবেলা কোনো পার্টিকুলারলি মহিলা যদি কেউ আটকে পড়ে না, আমি বলবো এটা আরেকটু এক্সটেন্ড করতে। অনেক সময় যদিও অ্যাম্বুলেন্সের সিস্টেম রয়েছে, অনেক সময় রুগী হন কিংবা একটু অনেক দূরে যাবেন কোনো বৃদ্ধ ভদ্রলোক, সেক্ষেত্রে যদি এক্সটেন্ড করা যায় সরকার থেকেও আমরা চেষ্টা হবে। আমাদের মাননীয় সাংসদ তিনি চেষ্টা করছেন যাতে খুব অত্যাধুনিক বাসস্ট্যান্ড তৈরি করা যায় পলাশিপাড়াতে, তো সেটা যদি হয়ে যায় তাহলে আরও সুন্দর এখানে ব্যবস্থা হয়ে যাবে। একটা চিলড্রেন পার্ক এবং বাসস্ট্যান্ডের চেষ্টা করা হচ্ছে। সবাই মিলে আমরা একসাথে যদি কাজ করি নিজের নিজের ক্ষেত্রে তাহলে সত্যি সুন্দর সমৃদ্ধ সমাজ আমরা তৈরি করতে পারবো। এই এলাকায় অনেক পটেনশিয়াল রয়েছে যাতে ভালো মতো কাজ করা যায় অ্যাজ এ টিম। আমরা সবাই মিলে, প্রশাসন মানে আপনারাই, আপনারাই সরকার, আমরা সবাই মিলে একসাথে যদি কাজ করতে পারি ভালো আমরা সুন্দর এলাকা গড়ে তুলতে পারবো। পরিশেষে আবার অনেক অনেক ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য এবং যে তিনজন নারী শক্তি জয় জয়কার, তারা যেভাবে সাহসিকতার পরিচয় দিয়েছেন। আমরা ডিটেলসগুলো চাইছি, ডিটেলস পেলে নিশ্চয়ই পুলিশ থেকেও ব্যবস্থা করেছে। আমরাও আমাদের সাহসিকতার জন্য রাজ্য সরকার বিভিন্ন পুরস্কার দেন, তো রাজ্য সরকার দেয়, কেন্দ্রীয় সরকারও দিয়ে থাকে, তো আমাদের এটা যাতে পাঠাতে পারি আমরা তাদের নাম ডিটেলস, আমি আপনাদের অনুরোধ করছি। কৃষ্ণেন্দু রয়েছে এখানে, ওরা যদি আমাদের কাছে দিয়ে দেয় আমরাও আমাদের তরফ থেকে চেষ্টা করব যাতে এই এলাকার এত সাহসিকতার পরিচয় দিয়েছে তারা, তাদের নাম যাতে পরিচয় ঠিক জায়গায় আমরা চেষ্টা করব। সবাই ভালো থাকবেন এবং আর শুভেচ্ছা জানাই এবং নতুন বর্ষে সবাই মিলে আমরা আনন্দ করে ভালো কাটাবো। সবাই ভালো থাকবেন, সকলে সুখে থাকবেন। ধন্যবাদ।
যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।